হ্যালো ব্রিওয়া আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন হ্যাঁ যেহেতু আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আপনার সবাই আলহামদুল্লিলাহ ভালো আছে আরো একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো এখন হচ্ছে চারটা বেজে গিয়েছে আমি যাচ্ছি হচ্ছে আমাদের বাসায় আজকে হচ্ছে আমাদের বাসায় ইফতার করব ওখানে তো ইফতার করার পরে হচ্ছে আহ একটু বেরো হব আবার একটু কিছু কাজ আছে কিছু জিনিসপত্র কিনতে হবে সেগুলো কিনতে বের হব রিয়া সুদ্দিন বাজারে যাবো ওগুলো আমরা মুসুল মার্কেটে যাব তো মিহি মিনহা দুজনেই রেডি তো মিনহা তো অনেক বেশি এক্সাইটেড কারণ অনেক দিন পরে নানুর বাসায় যাচ্ছে আপনাদেরকে দেখাই ওর মুভমেন্টটা কিরকম করে আছে তো ঠিক আছে তাহলে এখন আমরা তাহলে বের হই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছো তুমি কোথায় যাচ্ছ তোমাকে যাবো না তোমাকে নেব না চলো 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 লেট হয়ে যাচ্ছে চলো মিনা যাবে জুতু 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 কি বেবি কই বেবি ঘুম সে যাবে যাবে

पैदा भए हाते ए नित्या दिया होसे होसे हाय सृष्टि

Kaccho? Thabat! Thabat! Thabit thabat kaccho! Kikaccho? Thabat! Baby ya kaa kaa kaa? Baby kaa kaa kaa! Tungkong la ra kato kati! Busumu karang ra ikat padh bise. Kali padh এখানে হচ্ছে সবাই মিলে ইফতারের আয়োজনটা করছে একটা শিক কাবাব করছে এরপরে হচ্ছে তান্দুরি চিকেন থাকবে হচ্ছে বুটের ডাল দিয়ে ছাগলের মাথা এরপরে হচ্ছে পরোটা তো পের ইফতার করতে বেশ ভালোই লাগে এরপরে হচ্ছে চিরা শরবত তো বাহিরের দেশে কিন্তু বেশিরভাগ ইফতারগুলো কিন্তু এরকমই হয় মানে দেখা যায় কি রুটি থাকে পরোটা থাকে কিংবা রুটি থাকে কিংবা হচ্ছে ভাত থাকে এই টাইপের খাবার দিয়ে কিন্তু ইফতারটা করে তখন কিন্তু দেখা যায় কি মানে অনেক হেলদি হয় আর আমাদের দেশে দেখা যায় বেশি ভাজা পোড়া থাকে বাহিরের দেশে কিন্তু অত বেশি ভাজাপোড়া থাকে না একটা দই থাকে মানে আমি দেখেছি খুবই ভালো লাগে তখন দেখা যায় কি মানে ইফতার করার পরে অনেকটা ভালো লাগে আর এখানে দেখা যায় ইফতার করার পর অনেকটা বেশি অ্যাসিডিটি হয় তো আজকের ইফতারটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমরা সবাই আজানের জন্য ওয়েট করছি তো অলরেডি আজান দিয়ে দিয়েছে এখন সবাই আমরা খেজুর খাবো তারপরে হচ্ছে ইফতারটা আমরা শুরু করব রোজাটা এখন ভেঙে নিব আর ভাইয়া হচ্ছে বাহিরে গিয়েছে তো ভাইয়ার সাথে আজকে ইফতার করা হয়নি মনে করেছিলাম যে ভাইয়া থাকবে তবে ভাইয়ার একটা কাজ ছিল ভাইয়া বাহিরে গিয়েছে ভাইয়া বাহিরে ইফতার করছে তো বুটের ডালটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে ছাগলের মাথা দিয়ে আমাদের বাসায় কিন্তু প্রায় সময় করা হয় মানে বুটের ডাল দিয়ে ছাগলের মাথা ভাইয়ার অনেক বেশি পছন্দের একটা খাবার আর চিকেন ফ্রাইটাও কিন্তু অনেক মজা হয়েছে আর যেটা পটোটো দিয়ে কাবাব করেছে ওটা আরও বেশি মজা হয়েছে তো আজকের মানে অনেক ভালো লেগেছে ইফতারটা করে তো ভাই বোন সবাই মিলে আসলে অনেক দিন পরেই ইফতার করছি গত বছর রমজানে কিন্তু আমি ত্রিশটার দিন আমি আমার ভাই বোনদের সাথে ইফতার করেছি আর এবারে রমজানে আসলে আমার শাশুড়িদের সাথে তারপরে বড় বড়ো যার সাথে করেছে অনেক বেশি ভালো সময় কেটেছে অনেক বেশি ভালো লেগেছে তো লাস্টেগুলো দেখা যাবে আমার অত বেশি ভালো লাগবে না দু তিন দিন তো দেখা গিয়েছে আমি আমার কোনো ভিডিও করা হয়নি কারণ মানে কিছুই করতে ইচ্ছে করছে না শুধু আগের ভিডিওগুলোই আপলোড করেছি এরকমটাই হয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই ইফতারটা করে নিচ্ছি আর সবাই মিলে ইফতার করার আনন্দটাই মজাই আলাদা একা কখনও আসলে কোনো কিছুই এনজয় করা যায় না যেটা কি না আমি সবসময় বলে থাকি আর আমরা দেখা যায় জয়েন্ট ফ্যামিলির মে কারণেই কিন্তু দেখা যায় কি মানুষ ছাড়া থাকতে পারে না ছোটোবেলা থেকে মানে আসলে মানুষের মধ্যেই বড় হয়েছে অনেকগুলো চাচি চাচা ভাই বোন সবাই মিলে আমরা একসাথেই বড় হয়েছে। যার কারণে দেখা যায় কি ছোটো ফ্যামিলি একা কোনো মতেই মন বসে না সবাই মিলে আসলে থাকলে কথা বললে সবচাইতে বেশি ভালো লাগে তো আমরা হচ্ছে ইফতার করার পর পরপরে আমি আর মেরিন বের হয়ে গিয়েছি আমার হচ্ছে আজকে টুকিটাকে অনেক কিছুই মানে কেনার আছে তো আজকে আমি সেগুলো সব কিছুই কিনে শেষ করব। আর আমার ঈদের শপিংও শেয়ার করব অলরেডি টেলার থেকে আজকে কাপড় নিয়ে এসেছে এতদিন আপনাদের সাথে শপিং শেয়ার করতে পারছি না টেলারের কাছে কাপড় ছিল কাপড়গুলো সেলাই করা হয়নি তো আরও একটা বাকি আছে টেলারের কাছে ওটা দেখি আগামী কালকে বা পরশু এনে আপনাদের সাথে আমার ঈদের শপিংগুলো শেয়ার করে দেব তো জানাবেন কেমন হয়েছে আর এখন তো সবাই ঈদের শপিং শেয়ার করছে দেখতেও ভালো লাগছে আসলে ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদের শপিং দেখতে বা শপিং করতে বা কাউকে দিতে সব কিছুর মধ্যেই কিন্তু একটা আনন্দ কাজ করে তো রম পুরো রমজানটাই থাকে আসলে একটা আমেজের মধ্যেই থাকে আর পুরো বারো মাসের মধ্যে এই একটা মাস আমার অনেক বেশি ফেভারেট আমার অনেক বেশি পছন্দের একটা মাস আর রাতে চট্টগ্রাম সিটি কিন্তু অনেক বেশি সুন্দর মানে লাইটিং করা তারপর রোড রোডগার্ডগুলো অনেক বেশি ভালো লাগে তো যার কারণে আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম তো আমি সরাসরি চলে এসেছি রিয়াসুদ্দিন বাজারে এখান থেকে হচ্ছে কিছু ঘরের জন্য জিনিস কিনবো এরপরে হচ্ছে আমার একটা ফুলের টপ ভেঙে গিয়েছে মানে সিরামিক্সের ছিল হোয়াইট কালারের আপনারা হয়তোবা দেখেছেন আমি অনেকগুলো টপ কিনেছিলাম একসাথে সিরামিক্সের তো ওখান থেকে একটা টপ হচ্ছে আমার ভেঙে গিয়েছে তো একবার তো এমনও হয়েছে যে মানে আমি কিনলাম কিনে দোকান থেকে বের হওয়ার সাথে সাথে আমার হাত থেকে প্যাকেটটা পরে ভেঙে গিয়েছে তখন আমি আবার এক্সট্রা করে আরও একটা টপ কিনতে হয়েছিল তখন আমি আবার ওটা আবার সিরামিক্সেরই কিনেছিলাম সেম সেম ওই টপটাই আবার ভেঙে গিয়েছে মানে একটা ফুলের টপ আমার দুইবার ভেঙেছে তো এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের টব আছে তবে এখানে ব্ল্যাক কালারের মধ্যে কালো কতগুলো টপ ছিল যেগুলো প্লাস্টিকের ছিল দেখতে অনেকটা সুন্দর ছিল সিরামিক্সেরও কিন্তু ব্ল্যাক কালারের টব আছে তবে একটা হচ্ছে প্লাস্টিকের ছিল তো ওটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা হচ্ছে সিরামিক্সের ব্ল্যাক কালারের তো এটা নিতে একটু ভয় পাচ্ছিলাম আবার যদি ভেঙে টেঙে যায় তখন দেখা যাবে আবার মুশকিলে পড়ে যাব তো কয়েকটা দোকান ঘুরে দেখলাম যে মানে এই টপটা প্লাস্টিকের মধ্যে আবার হচ্ছে ব্ল্যাক কালার দেখতে ভালোও লাগছিল আর দাম হচ্ছে প্রায় মেবি একশো টাকা ছিল একশো টাকা কি দেড়শো টাকা ছিল ঠিক মনে পড়ছেন একশো টাকাই হবে খুব বেশি আহামরি দামও ছিল না তো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম আর এখন ঈদ উপলক্ষে কিন্তু ফুলের টপ টপ এগুলো অনেক বেশি দাম তো আমি হচ্ছে আবার খেজুর কিনলাম যেহেতু বাসায় একদমই খেজুর শেষ হয়ে গিয়েছে মানে দুই দিন যে ইফতার করেছি মাঝখানে সেই সময় তো আসলে ভিডিও করা হয়নি মাঝখানে আমার শাশুড়িরা যাওয়ার পরে আমি দুই দিন কোনো ভিডিওই করিনি শুধু জাস্ট আজকে আমাদের বাসায় ইফতারের দাওয়াতে গেলাম সেই ভিডিওটা করলাম মাঝখানে দুই দিন আমার কোনো ভিডিওই করা হয়নি তো খেজুর ছিল না আমার খেজুর কিনে নিয়ে আসলাম তারপরে হচ্ছে এগুলো রেডিমেড হচ্ছে ফুসকা তো অনেক সময় চটপটি খাওয়া হয় কিন্তু চটপটির মধ্যে ফুসকা না দিলে কিন্তু মোটেও ভালো লাগে না একদম বড়ো সাইজের একটা প্যাকেট নিয়ে এসেছে। যখন চটপটি তৈরি করা হবে তখনই খাওয়া হবে আর অনেকগুলো বুট নিয়ে এসেছে হাতিয়া থেকে আমার শাশুড়ি তো সে বুটগুলো তো খেতে হবে চটপটি তৈরি করে করে সে কারণে চিন্তা করলাম যে যেহেতু অনেকবার চটপটি তৈরি করা হবে তো বড়ো সাইজের একটা প্যাকেট নিয়ে যায় রেডিমেড ফুসকাগুলো যখন বানাবো তখন হুট করে এগুলো ভেজে খাওয়া যায় তো এরপরে হচ্ছে এখন আমি টপ যে টপটা আমার ভেঙে গিয়েছে ফ্লাওয়ারগুলো আসলে আমি রেখে দিয়েছিলাম দেখা যায় কি বাহিরে রাখলে বাচ্চারা তো খেলতে খেলতে শেষ করে ফেলে আমি একদম আলমালির মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম যখন এটা ভেঙে গিয়েছে তো এখন হচ্ছে আমি বের করে জাস্ট হচ্ছে যে টপটা আমি কিনে নিয়ে এসেছি ওটার মধ্যে জাস্ট আমি গেঁথে দিচ্ছি মানে রাউন্ড রাউন্ড করে আমি একটা নিচ্ছি আর যে সাইডটার থেকে নিচে সেম আমি ওই সাইডে করেই লাগানোর চেষ্টা করছি যাতে করে আগে যে সিস্টেমের টবের ফুল টবের মধ্যে ফুলগুলো ছিল সেম ক্যাটাগরির যাতে সেম একটা এ সাইড বা ওই সাইড যাতে ভিন্ন না হয় সেই আমি মিলিয়ে মিলিয়ে দেওয়া ট্রাই করছি আর ফুল টুল থাকলে দেখা যায় কি ঘরের অনেকটা সৌন্দর্য বাড়ে তো আমার এই ফুলটা হচ্ছে মিহির টেবিলের উপরে ছিল মিহির টেবিলের মধ্যে প্রায় আমি দু তিনটা ফুল দিয়েছি মিহির টেবিলটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এটা আমার কিচেনে ছিল কিচেন থেকে আমি এটা আবার টেবিলে নিয়ে এসেছি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো পরের দিন হচ্ছে আসলে কি করব। একা একা তেমন একটা ভালো লাগছে না মেরিন ছিল তো আমি হচ্ছে বুটার আর হচ্ছে মানে খেসারির ডালটা ভিজাতে একদমই ভুলে গিয়েছিলাম আমার মধ্যে এই অভ্যাসটা অনেক বেশি আছে আমি রমজানের সময় বুট তারপরে হচ্ছে কেশারির ডালগুলো ভিজাতে সব সময় ভুলে যাই তো অনেক সময় দেখা যায় আমি আমি রাতেই মনে করে ভিজিয়ে দিই যেহেতু আমার মনে থাকে না তো আজকে যেটা হয়েছে আমি ভুলে গিয়েছিলাম সে কারণে হচ্ছে আমি বাহিরে থেকে কিনে নিয়ে এসেছি চনা বোট পেঁয়াজো বেগুনি তারপর হচ্ছে জিলাপি এরপরে হচ্ছে বুরিন্দা সব কিছুই বাহিরে থেকে নিয়ে এসেছি এরপরে হচ্ছে বাসায় চিরা করছি কলা দিয়ে চিরা প্রতিদিন আসলে চিরাটা থাকে কারণ যেহেতু অনেক বেশি গরম এই গরমে আসলে একটু যদি ঠান্ডা জাতীয় খাবার না হয় তখন দেখা যায় খুবই মানে সমস্যা হয় আর যেহেতু প্রতিদিনই দেখা যায় কি ভাজা বুট বুটমুড়ি এগুলো খাওয়া হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় একটু ঠান্ডা জাতীয় খাবার খেলে অনেক ভালো লাগে মানে রমজানের শুরু থেকে প্রতিদিন চিড়াটা রেখেছে কলা দিয়ে দুধ দুধ দিয়ে চিরাটা মানে খাওয়ার পরে দেখা যায় অনেকটা শান্তি লাগে আর যেহেতু এগুলো হেলদি খাবার সেক্ষেত্রে দেখা যায় কি পানিটা খাওয়ার পরে চিরাটা খেলে অনেক বেশি ভালো লাগে তো এখন হচ্ছে আমি যেটা করব বুটমুড়িটা মেখে নেব। এখানে কি কি এনেছে আসলে দেখছিলাম ফার্স্ট আমি দেখিনি তো অনেক দিন পরে জিলাপি এনেছে আসলে রমজান শুরু থেকে জিলাপিটা খাওয়া হয়নি মিহি এমনিতে কয়েকদিন ধরে বলছিলাম ও জিলাপি আনো জিলাপি আনো যেহেতু আমার বাসায় আসলে পুরুষ মানুষ নেই কোনো কিছু বাইরে থেকে আনতে একটু প্রবলেম হয় আর আমার বাসায়ও তৈরি করা হয়নি যেহেতু অনেকটা বেশি চাপ যায় ডেলি বিজনেসের কাজে ঘরের কাজে আর হচ্ছে ওমনে থাকতে কিন্তু অনেক কিছুই তৈরি করা হতো জিলাপি তৈরি করা হতো এটা সেটা তৈরি করা হতো এখন দেখা যায় কি অন্যান্য কাজের কারণে কিন্তু তেমন কিছুই তৈরি করা হয় না আমি অনেক বেশি মিস করি আর মিহির বাবু তো সব কিছুই মিস করে যেহেতু এখন বাহিরে খাই বাসায় খেতে পারে না আমার হাতের রান্নাও খেতে পারে না এই আর কি আর বাহিরের মানে এয়ারগুলোর কথা কি বলবো একদমই ভালো না মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে চনাবুট চনাবুট না বেগুনি আর হচ্ছে আলোর চপ এগুলো হচ্ছে মানে বেসনের লেয়ার না এগুলো ময়দার লেয়ার এতটাই শক্ত কারণ বেসনেরগুলো কিন্তু দেখা যায় কি অনেকটা সফট হয় কিন্তু এগুলোর উপরের লেয়ারটা একদম শক্ত হার্ড ছিল তো মনে হচ্ছিল এটা ময়দা দিয়ে করেছে একটুও মজা লাগে না আসলে বাহিরেরগুলো অনেক সময় দেখা যায় বাহিরের বুটমুড়ি কিন্তু অনেক বেশি মজা লাগে যে মানে রমজানের আগেটা আগে কিন্তু এটা জানি না কোথায় থেকে নিয়ে এসেছে একদমই মজা ছিল না তো তোর হচ্ছে মেরিন একদম ছোকলা সহ কেটে নিয়ে এসেছে বলেছে যে মানে আপু এক একজন এক পিস খেলেই হয়ে যাবে সেটাতে সুবিধা হয় আর ইফতারের সময় মিনহা থাকলে দেখা যায় কি অন্যরকম একটা ভালো লাগে অনেক সময় দেখা যায় মিনহা ফুফির বাসায় থাকে সেই দিন মনে হয় যেন আমার বাসায় কেউ নেই কেউ নেই নিস্তব্ধ এরকম মনে হয় মিনহা থাকলে তো মিনহা একটু শরবত খাবে এরপরে একটু তরমুজ খাবে তারপরে বলবো যে আম্ম দাও আম্মু এটা দাও তো এখন মাসাল্লাহ টুকিটাকি অনেক কথাই বলতে পারে আর প্রত্যেকটা কথা হচ্ছে ও প্রথম ওয়ার্ডটাই বলে খুব বেশি ও কথা বলে না মানে সব কিছুই প্রথম ওয়ার্ড মানে এই বেশি কিছু বলতে পারে না তো আস্তে আস্তে ও কথা বলা শিখছে মার্শাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ